দেখুন একটি চাঞ্চল্যকর তথ্য আকাশ থেকে নেমে এসেছে একের পর এক আগুনের গোলা বৃষ্টি নয় আকাশ থেকে নেমে আসছে একের পর এক অদ্ভুত বস্তু আগুনে ঝলসানো সেই বস্তু যা দেখে আতঙ্কিত গ্রামবাসী কৃষি জমির ওপর নেমে এসেছে এই আগুনের গোলা আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এবং চাষিরা ঘটনাটি ঘটেছে পেরুর পুনতে লারাকাহুয়ানি উপজাতির বাস এ এলাকায় চাষবাসী ওই উপজাতির একমাত্র আয়ের উৎস গত সাতাশ জানুয়ারি এমনই এক অদ্ভুত ঘটনা ঘটে আকাশ থেকে প্রায় তিনটি আগুনের গোলা এসে পড়ে পুনর চাষের জমিতে এর ফলে চাষের জমিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে সম্প্রতি একটি ভিডিও ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিওটি পুনর্তিঙ্গ মারিয়া এবং পোকালাপ্পা এই দুই শহরের কৃষি জমিতে এই ঘটনাটি ঘটেছে এই দুই শহরের দূরত্ব একে অপরের মধ্যে মাত্র একশো মাইল এই তিনটি বস্তু আদতে কি সেটি পর্যবেক্ষণ করার জন্য ঘটনাস্থলে এসে পৌঁছেছেন পেরুর বায়ুসেনার কর্মীরা তারা জানিয়েছেন এই তিনটি বস্তু আদতে ফুয়েল ট্যাঙ্ক এস এল টোয়েন্টি থ্রি রকেটের তবে এটি কোনো আন্তর্জাতিক বিমানের ধ্বংসাবশেষ নয় কারণ সেই মুহূর্তে ওই এলাকার উপর দিয়ে কোনো আন্তর্জাতিক বিমান যাতায়াত করেনি